মানবতা বিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান সহ চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। আব্দুল মান্নান হাওলাদারের সাথে বাকি দুই আসামি আশরাফ আলী হাওলাদার ও মোহাম্মদ মহারাজ হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি নুরুল আমিন হাওলাদার পলাতক। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মতো অপরাধের চারটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, বয়স বিবেচনায় না নিয়ে অপরাধের গভীরতা বিবেচনায় আসামিদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তারা দাবি করে তাদের বয়স হয়েছে, তাদের যেন অনুকম্পা দেখানো হয়। এই 1971 সালের যে অপরাধের মাত্রা ছিল এবং সেই সময়ের যে ভুক্তভোগী ভিকটিম এবং ভিকটিম পরিবার এবং তদুপরি আজকে সেই সময়ের সেই সমাজ ব্যবস্থা পর্যন্ত তারা সেদিন এফেক্টেড হয়েছিল এবং সেই কারণে তাদেরকে অনুকম্পা দেখানোর বয়সের কারণে তাদেরকে অনুকম্পা দেখানোর মতো কোনো সুযোগ নাই বিদায়ে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।